একটু রান্নাঘরে আসলাম, ছোলার ডাল করছি। চলো, ডাল হয়ে গেল, নিয়ে যাই বাইরে, ও রুটিগুলো করবে। আজকের মতো এইটুকু থাকলো, চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সকাল থেকে অনেক কাজের চাপ, ঘুম থেকে উঠতে এমনি দেরি হয়ে গেছে, তারপর আমার দুনিয়ার কাজের চাপ। তো এতক্ষণ এডিটিংটা করছিলাম, আর কিছু বাকি থাকলো এডিটিং করতে, তো এখন যাবো হচ্ছে চুল কাটাতে। চুল না কাটলে হচ্ছে না, মাথা ভার হয়ে থাকছে, তো চুল কাটাবো, তারপর দেখি স্নানটাও করতে হবে। তার একটা বড় কাজ ফিক্সআপ লেগে গেছে বাবা, এডিটিং করতে করতে। তো সকাল সকাল গুড মর্নিং, আর সুন্দর একটা রোদ উঠেছে, তো চুলটা কাটিয়ে তেল মেখে রোদে দাঁড়াতে হবে আগে, শরীরটা চাঙ্গা, তারপরে ভিডিও তো আছেই সারা জীবন। চলো তাহলে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সঙ্গে থাকো, চলো। আর ভিডিওটা যদি এতদূর দেখে থাকো, যদি ভিডিওতে তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না, বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো চুলটা কাটিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মার লাপল দেখি কেমন পারিস, এই এই লেজ না হচ্ছে কেন, তোর বড় বড় লেজ তোর, দেখবি তোকে এসে খেতে দেবে। হ্যাঁ আমাকে খাও। সকালবেলা উঠে পড়েছি, ঠান্ডার মধ্যে হা চারদিকে হু 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 করে যাচ্ছে, আর আমাকে তো ব্লগ করতেই হবে আজকে, ব্লগ দেয়া হচ্ছে না বস, ব্লগ দেয়া হচ্ছে না। তো আজকের ভিডিওটা শুরু করছি, গুড মর্নিং। তো পিঠে পার্বণের দিন চলে গেল, কেমন খেলে তোমরা সব পিঠে? আমার তো শরীর খারাপ ছিল, পিঠে তো বানানো হয়নি। তো এখন চলো যাই ছাদে। ওরে বাবা রে, তো সকাল সকাল এই হচ্ছে এক কাপ চা গুড মর্নিংয়ের, আর চলো ছাদে এখন। এই হাওয়াটা লাগছে গায়ে, আর তারপর কেমন যেন মনে হচ্ছে গা ম্যাচ 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 করছে, তাই মায়ের কাছে আসলাম একটু সমস্যার সমাধান করতে। এই যে আমার মা, পারাস না পারাস না, ও মা কী বলছো? পারাস না, এগুলো পারাস না। ওই দেখো কেমন হাওয়া, ওরে বাবা হাওয়া দেখো শুধু, ওরে বাবা রে নিস্তার নেই। হ্যাঁ জ্বর ছাড়ছে, আবার মনে হচ্ছে যেন এই যে গরম গরম ভাব, এখন ঘামছি, মনে হচ্ছে যেন জ্বর আছে, শরীর পুরো দুর্বল করে দিয়েছে একেবারে। এই ছাদে এসে এখন চাটা খাচ্ছি, সমস্যা হচ্ছে গ্যাসের বার্নারটা হয়ে গেছে পুরো, দিয়ে তলা দিয়ে ঘাটটা থাকে, তো ওই ঘাটটা ক্ষয়ে গেছে, জ্বলতে জ্বলতে ক্ষয়ে গেছে, তো ওটা কিনতে হবে এখন, নাহলে তলাতে আগুন বেরিয়ে যাচ্ছে। তো দেখি যাবো একটু, কীরকম কী দাম কোথায় পাওয়া যাবে আমাদের কৃষ্ণনগরে, তো সেইটার খোঁজেই বেরোতে হবে, নাহলে অনেক গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। তো চাটা খাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
মাটি কোথায়? হ্যাঁ ওই তো, কী করে বলবো কে নিয়েছে আমি জানি। কে? মা, আমার গেঞ্জি জামাগুলো একটু গরম জলে কাচতে হতো, তেল তেল হয়ে গেছে। পেটের অবস্থা খুব খারাপ, এই মনে হচ্ছে ভালো, আবার এই মনে হচ্ছে যেন শরীরে জ্বর জ্বর ভাব, গায়ে জোর নেই। কালকে সারা রাত যাও অস্বস্তি হচ্ছে না, ঘুমাতেই পারিনি। এই যে সামনে, এই যে মার এই সাইডটা করে, এই সাইডটা করে আমার ঘর তো এই সাইডটা, তো এই সাইডটা করে কালকে এখানে ফেলছে সারা রাত ধরে ট্র্যাক্টরে মাটি, আর শুধু আওয়াজ আওয়াজে আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে। তো তাতে করে ঘুমটা ধরছে আর ভেঙে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদের কোন জায়গাটা দেখাচ্ছি। ছুটিটা কোথায় গেল রে ভাই? এই জায়গাটা করে দুনিয়ার মাটি ফেলেছে কালকে, এই জায়গাটা কি অসুবিধা। হ্যাঁ রাতে সারা রাত ধরে আমি মাটি ফেলেছি, আওয়াজ এত, শুধু ঘুম ভেঙে যাচ্ছে আমার। ঠিক জানি না তো কোথা থেকে আনছে, সকালে এসে দেখছি ভরাট হয়ে গেছে, যে এই কারণেই হয়েছে ব্যাপারটা। ওই তো গর্ত, সমাজ করতে সময় আছে, তোমার ঠান্ডা লাগছে মা? এখানে দাঁড়ালেই ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা ঠান্ডা রে তোমার শরীর ভরি কেঁপে উঠছে মা, ও ঠান্ডা। এদিকে বাইরে কে ডাকছে? চা তো খাওয়া হয়ে গেল, কাপটা তো নিয়ে যাই, এখানে সাবানটা রেখেছে, পরে টরে যাবে। বয়স্ক মহিলা যে কী যে করে, বাবা ঠান্ডার মধ্যে আবার শশা মরবে রে, মরবে এরা মরবে। ঠান্ডার মধ্যে জোর লেগেছে, যাই তাড়াতাড়ি। ওরে বাবা চারপাশটা শুধু একটু ঘরের দেখে নাও,
একদম ঝাঁকাশ লাগছে। এখানে এসছি কাটাতে চুল তো এক ঘন্টার উপর হয়ে যাচ্ছে, প্রায় দাঁড়িয়ে আছি, অনেক লাইন, তো কী করবো আর, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা টাইম ল্যাপস তৈরি করলাম, তোমরা দেখো। রেকর্ড করা হয়ে গেল, তাও সময় হয়নি, এখনো ভিড়, তাই এখন পেপার দেখছি। তো এখন বসে আছি হচ্ছে সেলুনে, চুল কাটাবো বলে বসে 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 বোর হয়ে গেলাম, একটা বেজে গেল, কখন চান করব, কখন গ্যাসটা ঠিক করব, রান্না হবে কখন, বহুত সমস্যা। তো তোমরা যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকো, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে। তো আমি চুলটা কাটাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার চুল কাটা হয়ে গেছে, এখন চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে যার জন্য গিয়েছিলাম, চুল কাটার সঙ্গে সঙ্গে একটা কাটছিল, তো সেই কাজটার জন্য দেখি এবার সেটা ঠিকঠাক আনতে পারলাম কি না। তারপর সুগা, এই সুগা, এই এই সুগা, এই সুগা, এই সুগা, এই সুগা, সুগা রে, সুগা, 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 এই যে গ্যাসটা, গ্যাসটা ধরালে এই পাঁচ দি গ্যাসগুলো বেরিয়ে গেছে। তো আনতে গিয়েছিলাম ভান্ডার, তো দেখি এবার মাপটা ঠিকঠাক হলো কিনা, আর না হলে পাল্টে দেবে গ্যাসের ভান্ডারটা, ঠিকঠাক মাপে হলো কিনা এবার সেট করে দেখতে হবে। ভান্ডার হলে ভালো, না হলে কালো, এই যে এই একটা কিনে আনলাম, মাপ দেখে তো মনে হচ্ছে সেম সেম, হ্যাঁ একই মাপ, দেখা যাক এবার সেট হয় কিনা। এই যে এরকম বসালাম, মনে হচ্ছে তো সেট হয়েছে, একদম পুরোপুরি ডান হয়েছে, ডান একদম পারফেক্ট মাপ নিয়ে এসেছি। তো এবার গ্যাসটা জ্বালাই, তারপর দেখাচ্ছে, একদম ঠিক আছে, হ্যাঁ সাইড, তো এই সাইডগুলোতে বেরিয়ে যাচ্ছিল, তো এখন এই যে ঠিকই আছে, যাক বাবা গ্যাসটা সাশ্রয়ী, নাহলে গ্যাস কত নষ্ট হচ্ছিল, এবার ঠিকই আছে একদম। দেখি আজকে কী রান্না করলি, আজ সবার পরীক্ষা, প্রথমে আলুর চোখা, এটা আলুর চোখা, এটা হচ্ছে টেস্টি টেস্টি খাবার, ও বটবটি ভাজা, উচ্ছে ভাজা, বটবটি উচ্ছে ভাজা সঙ্গে আলু চোখা, খেতে দারুণ মজা, দারুণ দারুণ। আর এই যে আসে ভাত, ঝেঁচারা ভাত, আর কই
আর এই হচ্ছে ভেজ ডাল, টেস্টি টেস্টি। তো এই হলো মেনু, চলো খাই আর কি, ওদিকে ডিম ভাজছে। তো বিকেলবেলায় এখন একটু হাঁটাচলা করছি আর সূর্য প্রায় অস্ত যায়, ডুবতে চলেছে। তো এখন এই ছাদেই হাঁটছি, আর কি করা যাবে, মাস্ক পরে হাঁটলে বেশি দম আটকে আসে, তাই ছাদেই একটু পাইচারি করছি এখন, আর কি করব। ছাদে একটু হাঁটি, আর এই যে সূর্য ডুবছে, কী সুন্দর থালার মতো সূর্য, তোমরা কতটা বুঝতে পারছো কী জানি, সুন্দর। তো বিকেলবেলা অনেক কয়দিন শরীরটা খারাপ ছিল বলে হাঁটাটা বন্ধ হয়ে গেছে, তো তাতে করে যেটা হয়েছে পাগুলো ভারী হয়ে গেছে আর চলছে না। আর দুদিন হেঁটেছি, তো সেগুলো তো আর ভিডিও হয়নি, তো তাতে করে দুদিন হাঁটার পর এই পা ব্যথা, বেশি হাঁটতে পারছি না, ঠান্ডাই কেমন যেন আঁকড়ে গেছে পুরো। মোটামুটি এক ঘন্টা রেগুলার হাঁটার চেষ্টা করি, ওই 45 মিনিট 50 মিনিটের কাছাকাছি হয়। সূর্য প্রায় ডুবতে এসেছে আমার পেছনে দেখতে পাচ্ছে, বিকেলবেলাটা এখন ছাদেই সময় কাটাতে হচ্ছে, কিচ্ছু করার নেই, তাছাড়া উপায় নেই, কী করা যাবে এখন, যতটা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা যায় আর কি। আর বেশি বাইরে ঘোরাঘোরা করলে ঠান্ডা হাওয়া লেগে যায়, তাতেও একটা সমস্যা, তাই এই ছাদেই, ছাদটা খারাপ না, অনেক বড়, প্রায় 2000 স্কোয়ার ফুটের কাছাকাছি। তো এতেই মোটামুটি এক ঘন্টা হাঁটলে গরম লাগতে শুরু করে আর কি, হাত লেগে গেছে আর করা যাবে না, তো হাঁটি আমি ততক্ষণ, ততক্ষণ হেঁটে তারপর তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা চা টেবিলে কথা হবে, ঠিক আছে। তো এখন হাঁটি, তো এক্সারসাইজ হয়ে গেল, অলমোস্ট ডান, তো এখন পুরোপুরি ফ্রি হয়ে গেলাম, তো এখন বাড়ি যাবো, চা খাবো, তো তোমাদের সূর্যাস্তটা দেখিয়ে দিয়ে গেল, সূর্যটা কেমন ডুবে যাবে, এই দারুণ ভিউ, গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, ও অসাম লাগবে। তো চলো এখন চা খাই, তারপর কথা হবে সন্ধ্যাবেলা। আর আর এদিকে চাঁদ উঠেছে, চাঁদ চান্দা মামা সো গে চান্দা, চলো তো যাওয়া যাক।